তোদের রাজবাড়ি নিয়ে আমায় যা বলেছিলিস, এ তো তার থেকেও বিশাল রে। তার সাথে প্রচলিত অভিশাপও দেখ তিন্নি, প্রত্যেকটা রাজবাড়ির কিছু ইতিহাস, কিছু গল্প থাকে। আমি এসব মানি না। কিন্তু অভিশাপ এবং সে অভিজাত মর্যাদা ধরে রাখার জন্য সেটা একটা মিথমাত্র। তিন্নি প্লিজ, কথাটা বোঝার চেষ্টা কর। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না অর্ক। অভিশাপ আপনি বলছিলেন যে আপনি বাড়ির ব্যাপারে কিছু জানেন। অভিশাপ তোরা সব মরবি, তোরা মরবি। কিরে, তোরা এখানে? কাকু, আমাকে একটা কথা বলো তো, পূর্বপুরুষের কর্মের ফল আমাদের কেন সহ্য করতে হবে? এ বংশের ভালোবেসে কেউ বিয়ে করতে পারবে না, কি অদ্ভুত না? দেখ মা, তুই এই যুগের মেয়ে, বিশ্বাসটা তোর নিজের, কিন্তু এই রোজ থেকে তোর ছোট কাকা, তোর পিসি ঠাম্মা, তোর পিসি কেউ কিন্তু রেহাই পাইনি। তুমি আমায় বলো তো, কে কেন এই অভিশাপ দিয়েছিল? আমি জানতে চাই, আর তা খণ্ডালেই বা কী হবে? সেটা আমি তোকে বলতে পারবো না। বেশ, আমি ওই শেষ দেখেই ছাড়ব, কিন্তু এর ফল আরো ভয়াবহ। উনি যখন বলছেন, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর আমার মনে হয়, আমাকে ভালোবাসিস তো? হ্যাঁ, কিন্তু তাহলে বিশ্বাস করে বিয়ে করতে আপত্তি কোথায়? বিয়েটা আমি করছি কাকু, বাবা আমায় এসব বলেনি, তাই তোমার কাছে এসেছিলাম। এনিওয়ে, আমরা আজই কলকাতায় ফিরছি, চল অর্ক, ব্যাগ গোছাতে হবে। দাঁড়া মা, কথাটা বোঝার চেষ্টা কর। অর্ক, তুমি ম্যাচিওর, তিলক তোমাকে ভালোবাসো, তুমি নিশ্চয় চাইবে না ওর ক্ষতি হোক। চলো খাবে এসো।
ডান। চল। এই দেয়ালের প্রতিটি কোণ, প্রতিটি ইট কেমন যেন আমার চেনা। কেমন যেন চেনা আমার কাছে, কিভাবে চিনি আমি এগুলো। এই জায়গা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। কে? কে ওখানে? কে ওখানে? কে কে ওখানে? কে কে? কে ওখানে? সামনে এসো। কে নূপুর? এত বছর ধরে তো তোমারই অপেক্ষায় আদিত্য প্রতাপ।
কে আদিত্য প্রতাপ? আমি অর্ক। তুমি আদিত্য প্রতাপ, তুমি সত্যি মনে নেই তোমার ছোট্টবেলার খেলার সাথে নূপুরকে? শুধু কি আমি অতীত? সেদিন তুমি তো এলে না ছোটবাবু। বাবা মশাই আমি একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন, এসে শুনি নাচমহলে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। সেদিন আগুনটা লাগানো হয়েছিল ছোটবাবু, রাজাবাবুর কাছে বাইজিদের অবৈধ সম্পর্কের স্বীকৃতি থাকলেও তোমার আমার বৈধ সম্পর্কের স্বীকৃতি কোনোদিনই ছিল না। সেদিন সেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছিল। বাবা মশাই তাহলে আমাদের ভালোবাসা কোনোদিন অগ্নিসাক্ষী পেতে পারেনি, সেই আগুনই সব শেষ করে দিয়েছিল।
ছোটবাবু তুমি? না ছোটবাবু, এত দামি জিনিস আমি নিতে পারবো না। এই সামান্য জিনিস ওই সুন্দর দুটি পায়ে বেশি শোভা পাবে। না ছোটবাবু, আজ নয়, পরশু পূর্ণিমা, আকাশে চাঁদ উঠলে তুমি এসো গঙ্গার ধারে, তোমার হাতে সেদিনই নূপুর পরব। বেশ, তাই হবে। সেই থেকে আজও অপেক্ষা করে আছি। অর্ক, হে অর্ক, অর্ক,
অর্কু, প্লিজ হেল্প, কল অ্যাম্বুলেন্স প্লিজ, অর্কু অর্কু তাকা, প্লিজ হেল্প, কল অ্যাম্বুলেন্স প্লিজ, অর্কু অর্কু কল অ্যাম্বুলেন্স প্লিজ, অর্কু তাকা, হেল্প প্লিজ হেল্প, অর্কু তাকা তাকা না, কি করছিস অর্কু অর্ক।